অষ্টম শ্রেণী তোমাদের বিজ্ঞানে অর্থাৎ পরিবেশ বিজ্ঞানে আজকে তোমাদের যেটা অধ্যায়ে অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো আমি লিখে রেখেছি সেটা তোমাদের একবার দেখিয়ে দেব। অধ্যায়টা হচ্ছে প্রাকৃতিক ঘটনা ও তা বিশ্লেষণ, ঠিক মানে একদম বইয়ের মাঝামাঝি জায়গাতে এই অধ্যায়টা আছে। 50টার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখা আছে, যারা ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আস্তে আস্তে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি মানে বিষয়ের প্রশ্নগুলি তুলে ধরবো, আমার ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আর যারা এমনি স্কুল পরীক্ষার জন্য পড়াশোনা করবে তারাও করবে, কারণ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু আমি বই থেকে মানে একদম পরপর দেওয়া আছে। চলো আমি একটু পাঠ করে শুনিয়ে দিই, মানে পড়ে পড়ে শুনিয়ে দিই, যারা ইউটিউব থেকে দেখে দেখে লিখবে, আর যারা ওয়েবসাইট থেকেই দেখে দেখে লিখে নেবে তার জন্য তাদের জন্য আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সরাসরি চলে যাও তো ওখান থেকে দেখে নাও, লিখে নাও। আর যারা ইউটিউব থেকে দেখে দেখে লিখবে তাদের জন্য আমি একটু মুখে বলে দিই, 50টার মতো প্রশ্ন আছে, একটু সময় লাগবে। ইলেকট্রন কণার আধানটি কী? উত্তর হচ্ছে ঋণাত্মক, মানে কালো কালিতে অপশানটা আছে আর এই কালিতে উত্তরটা দেওয়া আছে, আর লাল কালিতে প্রশ্নটা আছে। বজ্রপাত বেশি দেখা যায় কখন? গ্রীষ্মকালে না শীতকালে? গ্রীষ্মকালে। মানে দুটো করে অপশান দিয়েছি কেন, যে তোমাদের মানে উত্তরটা লিখে দিতে পারতাম যাতে তোমাদের প্রশ্নটা একটুখানি ভাববার সময় পাও। তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হয় তিনের বজ্রপাতের সময়, পরমাণু সাধারণভাবে তড়িৎবিহীন, ঝড়ের মেঘে যে জলকণাগুলি নিচে নেমে আসে ঋণাত্মক আধানযুক্ত তারা, প্রোটন চার্জ বোঝানো যায় প্লাস চিহ্ন দিয়ে, প্রোটন কণার আধানটি ধনাত্মক, প্রবাহমান আধান সৃষ্টি করে প্রবাহমাত্রা, পরমাণু মোট আধান শূন্য। যদি কোনো কারণে পরমাণুতে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান না থাকে তাহলে সেরকম পরমাণুকে কী বলে? আয়ন। অর্থাৎ আয়ন কাকে বলে তোমাদের সেটা জানা হয়ে গেল। চারটি ড্রাই সেলে দুটি প্রান্তের বিভব প্রভেদ 6 ভোল্ট। তারপর দেখো দুটি পাতের মধ্যস্থ ড্রাই সেলটি খুলে নিলে পাত দুটি মাঝে বিভব পার্থক্য কিছুক্ষণ থাকবে না অনেকক্ষণ থাকবে? কিছুক্ষণ থাকবে। 4 লক্ষ ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে হলে ড্রাই সেল কতগুলো লাগবে? মানে 2,90,000। তারপর দেখো ভারী জলকণাগুলি নিচে নামে এর মাধ্যাকর্ষণে টানা হবে। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম যক্ষা। বেশি ফ্যাট জাতীয় তেলে মশলা বাইরে খাবার খেলে যেটা সে সমস্যাটি হয় সেটা হচ্ছে ওবেসিটি। ম্যালেরিয়া রোগের কারণ হলো প্রোটোজয়া, অর্থাৎ আদ্য প্রাণীও একে বলা হয়। সারা পৃথিবী জুড়ে রোজ ঝড় বৃষ্টি হয় কতগুলো? 40,000-এর মতো। 50 কিলোমিটার ওপরে আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিবাহ পার্থক্য হলো 4 লক্ষ। বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন জীববিজ্ঞানী, তার নাম হলো জেনার। আহিত চিরণী কিছুক্ষণ পরে তার আকর্ষণ ধর্ম হারায়, এই ঘটনাকে কি বলে? তড়িৎক্ষরণ। প্রাকৃতিক তড়িৎকোষ হলো বৃষ্টিপাত। বজ্রপাত ও বজ্রনাথ সৃষ্টি হয় একই সময়ে, বিভিন্ন আধানে মেঘ ও আলাদা আলাদা অঞ্চলে জমা হয় কারণ ভূপৃষ্ঠ আকাশের মধ্যে বিবাহ পার্থক্য আছে বলে। বজ্রপাতের সময় খোলা মাটি থাকতে হলে সোজা দাঁড়িয়ে থাকতে হয় না, হাঁটু বসতে, হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে থাকতে হয়। বজ্রপাতের সময় শব্দ আলো উৎপন্ন হয়। বজ্রপাতের সময় বিভিন্ন তড়িৎ যন্ত্রের সংযোগ খুলে রাখা উচিত। বজ্রপাতের সময় কোথায় থাকতে বলতে? পাকা বাড়ি থাকা নিরাপদ। বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ কী হয়? মাটিতে চলে যায়। দুটি মেঘের ঘর্ষণে স্থির তড়িৎ উৎপন্ন হয় না, এখানে অপশান যেটা আছে তার মধ্যে হবে। বজ্র নিরোধক দণ্ডটি তড়িতের সুপরিবাহী, যে দণ্ডটা লাগায় আর কি আমরা বাড়িতে বজ্র নিরোধকের জন্য সেটা তড়িতের সুপরিবাহী। ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা,
কলেরা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম হলো ভিব্রিও কলেরি। বিষক্রিয়াজনিত মহামারী মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি হলো পারদ। যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয় সেটি হলো কলেরা। নিচে কোন রোগটি ইঁদুর থেকে মানুষের দেহ থেকে সংক্রামিত হয়? প্লেগ। ভোপাল ও ট্র্যাজেডি হলো সাধারণ মহামারী উৎস। কলেরা রোগের জীবাণু বহন করে মাছি। ডেঙ্গু এক প্রকার ব্যাকটেরিয়া ঘটিত ভাইরাস ঘটিত, কোনটা ঠিক? ভাইরাস ঘটিত সংক্রামক মহামারী নয়, কোনটা? করোনারি হার্ট ডিজিজ। যে রোগটি রক্ত দ্বারা বাহিত হয় সেটি হলো হেপাটাইটিস বি। প্লেগ রোগের টিকা আবিষ্কার করেছিলেন করেন আর কি কে? ফালভেমার হাফকিন। অসংক্রামক মহামারী নয়, যেটা হচ্ছে হাম। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি বায়ুবাহিত নয়? এটা আমাশয়। নিচে কোন রোগটি আর অনেক নাম দমদম জ্বর, কালা জ্বরে। কোন রোগটি ছোঁয়াচে নয়? মারাসমাস। সাধারণ হেপাটাইটিস রোগ তা হলো জলবাহিত নয়, জলবাহিত। কোন রোগটি মানুষের ফুসফুসকে আক্রমণ করে? যক্ষা। চক্রাকারে আবর্তিত মহামারীটি হলো ইনফ্লুয়েঞ্জা। কাঁপুনি দিয়ে জ্বর আসে, কোনটাকে ম্যালেরিয়া রোগে? আবার তোমাদের এখানে আর কিছু প্রশ্ন আছে আমি দিয়ে দেবো, এখানেই পেয়ে যাবে সেগুলোটা। আর অন্য অন্য বিষয়ে আমি অবশ্যই দিয়ে দেবো, ভূগোল ইতিহাস তোমরা অবশ্যই আমার ওয়েবসাইট লক্ষ্য রাখবে, পারলে একটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো মানে ওয়েবসাইটে লেখাগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।